सुप्रिय दर्शक এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সোনার মানুষ গোপাল সাধুর পুণ্যভূমি শ্রীপাট লক্ষ্মীখালীতে অবস্থিত আশ্রমবাড়ি প্রবেশের প্রধান গেটের সামনে। প্রতিবছর শ্রীধাম ওড়াকান্দিতে মহাবারণী পূর্ণ স্নান ও পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব উৎসব উদযাপনের 14 দিন পর মদন ত্রয়োদশীতে এখানে বারণী স্নান ও ধর্মীয় মতুয়া মেলা অনুষ্ঠিত হয়। আজ 2 এপ্রিল থেকে শুরু হয়েছে 4 দিনব্যাপী এই উৎসব। বারণী স্নান ও উৎসবে অংশগ্রহণ করতে ক্রমান্বয়ে ভক্তদের আগমনে আশ্রম বাড়ির পরিবেশ উৎসব মুখর হয়ে উঠতেছে। গোপাল সাধুর এই পূর্ণভূমিতে অনুষ্ঠিত মতুয়া ধর্মীয় মেলা উপলক্ষে নানা আয়োজনে ও সাজসজ্জায় ঢেলে সাজানো হয়েছে শ্রীপাট লক্ষ্মীখালীর এই আশ্রম বাড়িকে। চলুন আপনাদের সাথে নিয়ে এক এক করে ঘুরে দেখি আদ্যপান্ত সব কিছু। আজকে উৎসবের প্রথম দিন। যে সকল ভক্তগণ ইতোমধ্যে চলে এসেছেন তাদের বেশিরভাগ ভক্তগণ আশ্রম বাড়ির সামনে সুবিশাল মাঠে বিছানা পেতে বসে আছেন, অপেক্ষা করছেন অধীর আগ্রহে, স্মরণ করছেন আজকের এই পূর্ণ মুহূর্তে সেই মুক্তি বাড়িধি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে, সেই সোনার মানুষ গোপালচাঁদ সাধু ঠাকুরকে। মতুয়া ধর্মীয় মেলা উপলক্ষে শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মন্দির ও গোপালচাঁদের গদিঘর সহ সব স্থানে ভক্তদের নিয়মিত চলাচল লক্ষণীয়। সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন আগামীকাল ভোরে বারণী পূর্ণ স্নানের সেই পূর্ণ মুহূর্তের জন্য। যতই সময় অতিবাহিত হবে ভক্তদের উপস্থিতি আরও বাড়তে থাকবে। দূর দূরান্ত থেকে আগত ভক্তদের যেন কোনো প্রকার অসুবিধা না হয় সে উপলক্ষে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। পাশাপাশি রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বেচ্ছাসেবক কমিটি। শ্রীপাট লক্ষ্মীখালীতে অনুষ্ঠিত উৎসবের প্রতি মুহূর্তের আপডেট জানতে জাগমতুয়া পেজটি ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটি ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।